অবহেলার ফলে দৈন্যদশায় পতিত হয়েছে কবি জয়দেব সাধারণ পাঠাগার। প্রথমত এলাকার কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তিলে তিলে গড়ে তুলেছিল এই সাধারণ পাঠাগারটি। বিভিন্ন জায়গা থেকে বই সংগ্রহ করে রাখা হয়েছিল এই গ্রন্থাগারে। তারপর বিভিন্নভাবে যোগাযোগ করে সরকার পোষিত করা হয় এই পাঠাগারকে। বর্তমানে পাঠাগারে রয়েছে একজন জুনিয়র লাইব্রেরিয়ান। সংরক্ষিত রয়েছে বহু পুরনো গ্রন্থ উপন্যাস, কিন্তু নেই তেমন কোনো পাঠক। ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই সাধারণ পাঠাগার। তারপর গুটি গুটি পায়ে প্রায় অর্ধ শতাব্দীর কাছাকাছি হাজির এই পাঠাগার, কিন্তু তেমন উন্নতি নেই এই পাঠাগারের। পাঠক কমে যাওয়াতে এনার্জি কমেছে লাইব্রেরিয়ানের। সপ্তাহে দুদিন শীর্ষা লাইব্রেরিতে সময় দেন কবি জয়দেব সাধারণ পাঠাগার, এমনই জানিয়েছেন লাইব্রেরিয়ান রথিন চ্যাটার্জি। আচ্ছা, এই জয়দেবের যে লাইব্রেরি, এটা কি নিয়মিত খোলা হয়? হ্যাঁ, নিয়মিত খোলা হয়। হ্যাঁ, সপ্তাহে দুদিন আমাকে শীর্ষা লাইব্রেরি যেতে হয়, হ্যাঁ, বুধবার শুক্র, তারপরে নিয়মিত সব খোলা হয়। ফার্স্ট শনিবারও খোলা হয়। আচ্ছা, এই যে পুরনো লাইব্রেরি, এখানে পাঠক কত আছে এখন আপাতত, মানে সদস্য সংখ্যা? সদস্য সংখ্যা মানে পুরনো দিক থেকে ধরতে গেলে প্রচুর আছে, কিন্তু আমাদের একটি প্রকল্প বেরিয়েছে, জল ধরো বই ধরো বই পড়ো, হ্যাঁ, সেই জন্য আমাদের নতুন সদস্য করতেছি। মোটামুটি 100 প্রায় সদস্য হয়ে আছে ছেলে মেয়ে। আচ্ছা, পাঠক সপ্তাহে প্রায় 2-3 এমনি আসে, যারা বই পড়ে তাদের তারা আসে, কিন্তু আদার্স পাঠক দেখতে বেশি না, ছেলে মেয়ে দেখতেই বেশি না। আচ্ছা, এখানে না স্কুলে বই নেই, কিন্তু আমি কমিটিকে মানে আমার জানিয়েছি, হ্যাঁ, আরও বড়ো বড়ো যারা ব্যক্তি আছে তাদেরকে জানিয়েছি যে স্কুলে বই রাখা ভালো, হ্যাঁ, কেন সামনে পাঠাগারে আমি দেখতে পেয়েছি যে স্কুলে বই রেখেছি বলেই মানে সব ছেলে মেয়ে আসছে, কিন্তু এখানে রাখা মানে যুক্তিসঙ্গত। আপনি যে শীর্ষে বই আছে, প্রত্যেক দিন ডুবে বুধা শুক্র প্রায় 40-50 জনের সই পড়ে, হ্যাঁ, হাজিরা খাতাতে, হ্যাঁ, সেই দিকে আমার ভালো লাগে। কিন্তু এখানে সেই ব্যবস্থা নেই, তিনি বলেন। কবি জয়দেব সাধারণ পাঠাগারে বিদ্যালয়ের সিলেবাসের কিছু বই রাখলে গরিব দরিদ্র মানুষের ছেলেরা যারা বই কিনতে পারেন না, তারা লাইব্রেরি থেকে বই পেলে উপকৃত হবেন। রথিন চ্যাটার্জি সাংবাদিকদের জানান, এ বিষয়ে তিনি লাইব্রেরির কমিটি ও ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানিয়েছেন। কবি জয়দেব সাধারণ পাঠাগারের সভাপতি বিনয় কৃষ্ণ কর আমাদের প্রতিনিধিকে জানান, লাইব্রেরির অ্যাকাউন্টে কিছু টাকা এসেছে, সেই টাকা দিয়ে বিদ্যালয়ের সিলেবাসের কিছু বই আনা হবে, যাতে দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা লাইব্রেরিতে এসে পড়াশোনা করতে পারে। বীরভূম থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, আনন্দবার্তা।